হ্যালো ফ্রেন্ডস, আমি সৈকত চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা প্র্যাঙ্ক নিয়ে। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি প্র্যাঙ্ক হচ্ছে আজকে। হ্যাঁ, আজকে ওর ওপর প্র্যাঙ্ক করব। আমি নতুন বিয়ে করতে যাচ্ছি, আজকে ঘরে বউ আছে কিন্তু আমি নতুন বিয়ে করতে যাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ঠিক আছে? আর যদি কেউ নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজাতে একদমই ভুলবে না, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা আগে দেখো, ঠিক আছে? তো চলো, আমি রেডি। তোর সঙ্গে এই জন্য আমি সাজলাম যে প্র্যাঙ্কটা করবো বলে। তো বুঝতে পারছো কি প্র্যাঙ্ক হবে আজকে? তো দেখো রিয়াকশন কি থাকে। তো ও আসার জন্য অপেক্ষা করছি, দেখি কখন আসার কি বলে। তাড়াতাড়ি দাও। তোমায় কোথায় যেতে হবে না, আমি যাবো। ব্যাস ব্যাস, আর কিছু লাগবে না, ছেড়ে দাও। দেখে খাবে তোমার চাকরি নিয়ে যাবো। তোমায় যেতে হবে না, তোমার কোনো কাজ নেই। মানে তোমার তো আমি বলবো ভাবছি, বলা হচ্ছে না। আমার 2 মিনিটও লাগবে না, আমি রেডি হয়ে নিচ্ছি। তোমায় রেডিমেডি হতে হবে না। কি আর আমি 2 মিনিট লাগবে না, তারা আমি রেডি হয়ে। ওহ, তোমার কি কিউট লাগছে। বিয়ে হতে হচ্ছে না বলে আমার যে মনে পড়ে আছে আমাদের বিয়ে ঘটনাটা। হ্যাঁ, একটা বিয়ে হতে যাচ্ছে। সিরিয়াস নিয়ে হচ্ছে না, একটা বিয়ে করবো, তার জন্য সব ঠিক ঠাক আছে। আসলে কি বলো, সাড়ে কেনা পয়সা নিয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছি মাসের শেষ, আমার কাছে সেরকম পয়সা নেই। তাহলে তাহলে আমি কিনে দিন পয়সা নিই, তুমি একদিনই পড়েছ, অসুবিধা নেই। তোমার বেকার কথা কেন বলে, এইসব জিনিস নিয়ে, বিয়ের জিনিসপত্র নিয়ে আমাদের এখনো। আমি এমনি এমনি সাজলাম, সেই বিয়ের গন্ধ। ইয়ার কি বলো না, ছাড়ো ছাড়ো, সময় নেই বেশি। প্যাকেট দাও না, প্যাকেট দাও না। আমার তো সময় নেই বেশি, সব রেডি মন্দিরে বসে রয়েছে সব, আর তুমি ইয়ার্কি মারছ। বুঝলাম না তুমি কি বলতে চাইছো। আমি আর একটা বিয়ে করছি, ঘরে আমি নতুন বউ নিয়ে আসছি। বুঝতে পেরেছো ক্লিয়ার হয়েছে তোমার ব্যাপারটা? না, আমার একটু বেশি সীমা হয়ে যাচ্ছে না, মানে অতিরিক্ত তুমি সীমা পার করে যাচ্ছ না। কিসে সীমা পার করে কি আছে, কি বিয়ে করে কি ফালতু বিয়ের জিনিসপত্র টোপর সেজে বসে যে রাখো মারছো তুমি। টোপর সেজে বসে যে মানে আমি তা বিয়ে তো টোপর পরেই করতে হবে, বিয়ে খালি মাথায় করবো, লাইক করবো, দেখে নিই। লাইক করবা লোককে, তাহলে তোমায় জুতো মারবে রাস্তায় গিয়ে বেরোবে না, লোক জুতো মারবে। একটা বাড়িতে একটা বউ আছে, 1.5 বছর এখনো হয়নি, 2 বছর পা দাওনি, কি বলছো আর একটা বিয়ে করতে যাচ্ছ। দেখো আমি তাহলে তুমি রেডি হচ্ছ তো বিয়ে পান্ডে এরপর হতে কোনো কারোর বিয়ে তে হতে ইনভাইট আছে আমাদের, নইলে কোনো কিছু হতে আমরা যাচ্ছি কোথাও। ইনভাইট হলে বিয়ে পান্ডে পরে যাবো, হতেই পারে পান্ডে বিনা পরে, কেন অনেক সময় আছে না সবাই ট্র্যাডিশনাল সেজে যায় সব সুন্দর করে পান্ডে বিনা নিয়ে পরে। আমার সোয়া নষ্ট করো না, পুরোহিত বসে আছে, মানে রেডি হয়ে গেছে সব, আমরা তাড়াতাড়ি পৌঁছাতে হবে।
কি করে হয়? আমি সেটাই জানতে চাইছি কি করে হয়? গাড়ি আসছে মানে কেন এখন চলে আসবে গাড়িটা? কি করে হয়? কোন তোমার ডিভোর্স পেপার কো? আমি তো সাইন করিনি এখনো। তো আমি কি তো দেখতে চাই, জানতে চাই যে কি করে একটা আসে? তুই তো গেল পাঁচটা বিয়ে করা যায়, তুমি সেটা জানো? জানো সেটা? হ্যাঁ কি না জানো কি? কথা বলছিও না তাহলে, যেটা বলছি সেটা করো। এটা এটার মধ্যে ঢোকা গুলো আমার দাও, শুনতে পেয়েছো? ওটা যা এটা এটা মোটা মোটা দাও। এটা আমার বাবার পাঞ্জাবি, কারণ বাপের টাকায় কেনা নয়, যে আমি এটা দিয়ে দেবো তোমাকে বললে। আর এইটা যেটা পড়েছো না, এটা আমার বাবার কেনা, তোমার এই বাড়ির নয়। যেটা হোক জানি না, আমি সাইডে দাও, সাইডে দাও। একদম হাত দেবো না, আমার জিনিসপত্র তো তুমি মোটেই হাত দেবো না। ব্লাউজ লাগানো, ব্লাউজ কিনে নিয়েছে, সাইডে দাও। দেখো সৈকত গিয়া কি মারার কি ছাড়িয়ে যাচ্ছ, সাইডে দাও। আমার বাড়িতে থাকো, তুমি এটা মাথায় রাখবা, আমি তোমার খাওয়াই পারি, যেটা বলো শুনো। তোমার বাড়িতে আমি সাইডে দাও, সাইডে দাও। আমার মাথাটা কিন্তু অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে সৈকত, ফালতু ইয়াকে কিন্তু মারবা না। এবার কিন্তু আমি সৈকত সব কিন্তু ঠিক আছে, কিন্তু বিয়ের জিনিসটা ইয়াকে কিন্তু আমি মেনে নেব না। তুমি জানো আমি বিয়ের আগে কতটা ইয়েছিলাম, ওরা কতটা কষ্ট করার পর যে বিয়েটা হয়েছে, তারপরে তুমি এরকম এই সব ফালতু কেন ইয়াকে মারছো? তুমি ইয়াকে মারছি না, এটা বলছি সেটা শোনো। আমার আনন্দ দিন আজ দেখছো হেসে রয়েছি আজকে, আমি দেব না। দিয়ে তোমাকে বলেছি কিন্তু অতই যখন তোমার ইয়ে না, নিজে কিনে তারপর মাসের শেষ বলে কিনতে পারিনি, দাও ছেড়ে দাও। এবার বলো আমার বিয়ের গয়না গুলো তোমাকে বের করে দিই। আসুক তো আর দিও, বরং করো তো আমার দিও। সত্যি বলে কথা, গয়না দেবা না? দুটো মালা তুমি একটা বলবো একটা দেবা, দুটো আলু তুমি একটা বলবো একটা দেবা, বা একটা হাড়ি হাফ হাফ করে দিও। ছিঁড়ে ফেললা ছিঁড়ে গেল এটা, তুই ছিঁড়লা গেল এটা, আমি বিয়েই করবো না, যা আমি বিয়েই করবো না। সে প্র্যাঙ্ক করছি, আমি দেখো আমি কোনো বিয়ে করতেই যাচ্ছি না, বিয়ে করতে যাবো না, যা আমি কোথায় যাব? সত্যি সত্যি ভেবে নিয়েছিল, সত্যি সত্যি ভেবেছ? তো ফ্রেন্ডস কেমন লাগলো অবশ্যই জানিও, বর্ষে জামাই কেমন লাগলো সেটাও তো জানিও, ও রিয়াকশন তো দেখতেই পেলে। কারোর সঙ্গে শেয়ার হবে না, অবশ্যই সেটাই হয়, হাজবেন্ডের শেয়ার কারোর সঙ্গে সবকিছু শেয়ার হয়, হাজবেন্ডের শেয়ার হয় না। তো ঠিক আছে, নো প্রবলেম, তাতে কোনো প্রবলেম নেই আমার, আমি শেয়ার হতেও চাইছি না। তো ঠিক আছে, যদি প্র্যাঙ্কে ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ঠিক আছে, বেশি বেশি করে শেয়ার করো, এবং যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, ঠিক আছে, করে দিলাম, চেষ্টা করলাম, কতটা ভালো হয়েছে আমি নিজে জানি না, তোমরাই বলবে সেটা কতটা কি ভালো হয়েছে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই টাটা, লাভ ইউ, টাটা করো, ঠিক আছে, টাটা।